ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বাউন্ডলেস ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশন সেই ব্যাপারটা দেখব, ভেঞ্চুরিমিটারটা দেখব, আর অরিফিসটা দেখব, আর মার্কুইস দেখব। এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে কিছুটা আলোচনা করব। তো যদি একদম বাউন্ডলেস ইকুয়েশন থেকে শুরু করি, তো বাউন্ডলেস ইকুয়েশনের একটা প্রবলেম থেকে তোমাদের দেখানো শুরু করি, সেটা হলো এই প্রবলেমটা। আশা করি তোমরা দেখতে পাচ্ছো এই প্রবলেমের সলিউশনটাও আমি এখানে ডান পাশে দিলাম। এটা তোমাদের সাথে যে পিডিএফটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই পিডিএফে এটা আছে। তো এই হলো ব্যাপার। আচ্ছা, তো প্রশ্নটা খেয়াল করো, এখানে যে প্রশ্নটা আছে, প্রশ্নে বলা আছে যে এ ভেঞ্চুরিমিটার উইথ অ্যান এন্ট্রান্স ডায়ামিটার 0.3, আর এখানে তোমার 0.3 দেওয়া আছে, আর থ্রটের যে ডায়ামিটারটা সেটা দেওয়া আছে 0.2। বুঝতেই পারতেছো তোমরা, এখানে দুইটা সেকশনের কথা বলা আছে। দুইটা সেকশনের একটা হলো তোমাদের এই সেকশন, আর একটা হলো তোমাদের এই সেকশন। এখানে কিন্তু একটা ইনক্লাইন্ড একটা ভেঞ্চুরিমিটার আছে, এখানে না ভার্টিক্যাল না হরিজন্টাল, এই আর কি। তো এখানে বলা আছে যে কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ 0.96, অর্থাৎ সিডি এর যে ভ্যালুটা সেটা দেওয়া আছে। আর বলা আছে যে এই ভেঞ্চুরিমিটারের মধ্য দিয়ে যে গ্যাসটা ফ্লো হচ্ছে, সেই গ্যাস যেটা, সেই গ্যাসের তোমাদের স্পেসিফিক যে ওয়েটটা বা ইউনিটেড, সহজ কথায় ইউনিটেড বলতে এখানে গামা দেওয়া আছে, সরাসরি গামা, অথবা এটা রোজি, সরাসরি রো ইন্টু জি এর ভ্যালু দেওয়া আছে। এটা তো সেটা দেওয়া আছে 19.62 বা 19.6 নিউটন পার মিটার কিউব। এটা দেওয়া আছে ক্যালকুলেট দ্য ভলিউম ফ্লোয়িং হোয়েন দ্য প্রেশার ডিফারেন্স বিটুইন দ্য এন্ট্রান্স অ্যান্ড দ্য থ্রট, অর্থাৎ সেকশন 1 এবং সেকশন 2 এই জায়গার যে তোমাদের ম্যানোমিটারটা লাগানো আছে। লাস্ট ক্লাসে পিজোমিটার দেখানো হয়েছে, এখানে ম্যানোমিটার নিয়ে বলা হয়েছে। তো ম্যানোমিটার তোমরা জানো এখানে মার্কারি থাকে বা যে অন্য কোনো মেটেরিয়াল থাকে, সাধারণত মার্কারি থাকতে পারে, এখানে কোনো সমস্যা নাই। তো সেখানে দেওয়া আছে যে 0.06, এটা হলো তোমাদের এই হাইটের যে ডিফারেন্সটা সেটা দেওয়া আছে। সেটা কতটুকু আসলে, সেটা এই যে এখান থেকে এতটুকু, এটা দেওয়া আছে আসলে 0.06 মিটার। আর আর কি বলা আছে এখানে, এই জিনিসগুলো বলা আছে তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে আসলে ভলিউম ফ্লোয়িং ফ্লোয়িং থ্রু দিস ভেঞ্চুরিমিটার, অর্থাৎ ভলিউম পার ইউনিট টাইমই হবে, তাই না? ভলিউম আসলে কতক্ষণে যাবে যদি টাইম বলা থাকতো সেক্ষেত্রে ভলিউম বের করতো, কিন্তু এখানে আসলে কোনো টাইমের কথা বলা নাই, তো সেক্ষেত্রে তোমাদের এখানে ফ্লো রেটটাই ক্যালকুলেট। তাহলে চলো, এখানে আসলে অনেক কিছুই আননোন। আননোন বলতে এখানে কোনো প্রেশার সম্পর্কিত কোনো কিছু বলা নাই। এখানে যে এলিভেশন দেওয়া আছে জেড ওয়ান এবং জেড টু, সেকশন ওয়ান, সেকশন ওয়ান এর এই যে সেন্ট্রয়েড, এই আর এটা হলো সেকশন টু এর যে সেন্ট্রয়েডটা, সেটা হলো ড্যাটামের রেসপেক্টে জেড ওয়ান এবং জেড টু হাইটে আছে। তো জেড ওয়ান জেড টু সরাসরি দেওয়া নাই এবং পি ওয়ান পি টু সরাসরি দিয়ে দেওয়া নাই। তো এই ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে, তার মানে এখানে অনেকগুলো আননোন। পাশাপাশি তোমাদেরকে যদি বলি যে ডিসচার্জ বের করো বা ফ্লো বের করো, তো সেই ক্ষেত্রে আসলে কি লাগবে, কিউ ইকুয়ালস টু এ ভি, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া, আর ভি স্মল ভি সেটা হলো তোমাদের ভেলোসিটি। তো ভেলোসিটি তো এখানে দেওয়া নাই, আর ক্রস সেকশনাল এরিয়া বের করা যাবে যেহেতু আমাদের সেকশন ওয়ান এবং সেকশন টু এর ডায়ামিটারটা দিয়ে দেওয়া আছে। তো এটা নিয়ে কথা না, কথা তাহলে এখানে কি আমাদের একটা ভেলোসিটির দরকার, তাহলে আমরা ডিসচার্জটা পেয়ে যাবো। সেকশন ওয়ান এর ভেলোসিটি অথবা সেকশন টু এর ভেলোসিটি বের করলেই হবে, আমরা ডিসচার্জটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো এখানে ভেলোসিটিকে আসলে তোমাদের E1 এবং E2 হিসেবে লিখেছে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। এখানে দুইটা জায়গা থেকে তোমাদের আসতে হবে, দুইটা ইকুয়েশন দাঁড় করাইতে হবে, তাহলেই অনেকগুলো আননোন এখান থেকে আসলে ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গিয়ে সেখান থেকে আমরা ইজিলি ভেলোসিটিটা বের করে ফেলতে পারবো। তো দেখো, প্রথমে যে কাজটা করেছে সেটা হলো ম্যানোমিটার নিয়ে কাজ করেছে। দেখো, ফর দ্য ম্যানোমিটার, এই যে এখানে ম্যানোমিটারটা আছে, তো ম্যানোমিটার থেকে আমরা আসলে কি লিখতে পারি, প্রথম কথাটা হলো এটা, ম্যানোমিটার থেকে আমরা কি লিখতে পারি। তো তোমাদের মনে আছে যে ইন্টারফেস যেটা থাকে, দেখো এখানে এটা হলো ইন্টারফেস, এই যে এটা হলো ইন্টারফেস, এটা হলো ইন্টারফেস, এই লাইনটা, এই লাইনটাই আসলে কি ইন্টারফেস। কি হয়েছে এখানে, এই তো এটা গ্যাস, আর এই যে এটা মার্কারি অথবা ম্যানোমিটারের যে ম্যাটেরিয়াল সেটা, তো এখানে মিল হয়েছে, তাই না?
তাহলে বোঝাই যাচ্ছে যে তো এই জায়গায় অর্থাৎ আমাদের এই যে এখানকার এখানকার বাম পাশে যত প্রেসার আর এখানকার যত প্রেসার অর্থাৎ এখানকার প্রেসার এবং এখানকার প্রেসার এই দুই জায়গার প্রেসার আসলে কি হবে সমান হবে, এখানকার প্রেসার এবং এই জায়গার প্রেসার কি হবে সমান হবে। তো সেটাই যদি হয় তাহলে বাম পাশে কিছু লিখতে হবে ডান পাশে কিছু লিখতে হবে। তো বাম পাশ নিয়ে যদি আমরা চিন্তা করি বাম পাশে আসলে কি আছে সেটা যদি তোমাদেরকে বলি, চলো আমরা দেখি বাম পাশে কি আছে সেটা সবার আগে। বাম পাশে যেটা আছে দেখো বাম পাশে এই পয়েন্টে এই পয়েন্টে দুইটা প্রেসার কাজ করবে, সেটা কি সেটা আসলে এই যে এখানে এখানে যে পাইপের প্রেসারটা এই সেন্টারে যে পাইপের প্রেসারটা পানির গ্যাসের যে প্রেসারটা সেটা, তো সেটাকে সেটা পি ওয়ান ওকে বাম পাশে লিখে ফেললাম। সাথে আর কি থাকবে, সাথে আর একটা জিনিস আছে সেটা হলো দেখো এই যে এতখানি হাইটের গ্যাস আছে খেয়াল করে দেখো, এখন পাইপ বাঁকা হোক সোজা হোক সেটা তো বিষয় না, বিষয় হলো এখানে জেড ওয়ান হাইটের একটা গ্যাস কলাম আছে তার একটা ওয়েট থাকবে সরি তার একটা প্রেশার থাকবে, তার প্রেশারটা কত এইচ রো জি এই ব্যাপারটা। তাহলে এইচ রো জি সেটা কি হবে এইচ এইচ বলতে এখানে কি জেড ওয়ান, তো জেড ওয়ান এই যেটা আসলে জেড ওয়ান হবে লিখলাম, তারপর হলো জেড ওয়ান রো জি এই যে রো লিখলাম রোটা কার গ্যাসের আর এই যে জি এই তো শেষ। তাহলে বাম পাশের প্রেশারটা নিয়ে কাজ করা আমাদের শেষ। এবার আসো আমরা ডান পাশের প্রেশার নিয়ে কাজ করব, এবার যদি আমরা ডান পাশের ব্যাপারটা দেখি তাহলে ডান পাশের প্রেশারটা যদি আমরা দেখি ডান পাশে কয়টা প্রেশার আছে সেটা যদি দেখি, ডান পাশে কয়েকটা প্রেশার আছে সেই প্রেশার গুলো যদি আমরা খেয়াল করি ডান পাশে বেশ কয়েকটা প্রেশার আছে। প্রথম প্রেশারটা কি দেখো, প্রথম প্রেশারটা হলো এই যে এই জায়গায় আর কার কার প্রেশার আছে দেখি, এই যে এই পয়েন্টে পাইপের যে প্রেশারটা পাইপের মধ্যে গ্যাসের যে প্রেশারটা সেটা হলো পি টু সেকেন্ড সেকশন যেহেতু, তো এখানে প্রেশারটা হলো পি টু কাজ করতেছে সেটা এখানে আসবে তার একটা ইম্প্যাক্ট এই যে পি টু লিখলাম। এরপরে দেখো এখানে এতটুকু হাইটের এই যে খেয়াল করো এই যে আর পি আর পি হাইটের মার্কারি ম্যাটেরিয়ালটা এখানে আছে বা এখানে ম্যানোমিটারের যে ম্যাটেরিয়ালটা সেটা এখানে আছে, তাহলে এইচ রো জি তাহলে কি হবে এইচ বলতে এখানে আর পি রো বলতে রো আর এখানে হলো জি, রোটা কার এখানে রোটা এখানে মনে হয় এই যে ভেঞ্চুরিমিটার যে ম্যাটেরিয়ালটা এই এটা মেবি ওয়াটার এই জন্য মনে হয় এখানে ডাব্লু দিয়েছে, এখানে কিন্তু জি লেখে নাই এতটুকু, আর পি হাইটে আসলে ডাব্লু আছে সেজন্য। আর এখানে আর বাকিটা কি এই যে বাকিটা দেখো পুরোটা তো জেড টু, জেড টু থেকে আর পি বাদ দিলে থাকে আসলে এতটুকু অংশ, জেড টু থেকে আর পি বাদ দিতে হবে তো এতটুকু অংশে কি আছে গ্যাস, এই এতটুকু জায়গায় গ্যাস আছে, গ্যাস যদি থাকে তাহলে এইচ রো জি, তাহলে এইচ টা হলো জেড টু মাইনাস আর পি এটা হলো আমাদের এইচ রো হলো গ্যাসের রো আর জি শেষ। তাহলে বাম পাশ এবং ডান পাশ সমান প্রেশার, তো গেল ব্যাপারটা, তাহলে এই জায়গায় এবং এই জায়গায় সমান প্রেশার ধরে যা হবে সেটাই আমরা করলাম অলরেডি এই ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। এবার দেখো এখান থেকে পি ওয়ান মাইনাস পি টু ইকুয়ালস টু কি লেখা যাবে এই যে দেখো খেয়াল করে ভালো করে, আমরা যদি এখানে এখানে যদি একটা কাজ করি আমরা দেখো এখানে কিছুটা লাইন মিসিং আছে বা এরকম আছে, এটা আসলে তো জেড ওয়ান তাই না, এই তো এই জায়গাটা আসলে জেড ওয়ান আর এই জায়গাটা আসলে কি এই যে এখানে আছে তোমাদের হলো জেড টু, তো একটু যদি সিম্পলিফাই করি বাম ডান করি বাম ডান করলে বা সিম্পলিফাই করলে এখানে জেড টু মাইনাস জেড ওয়ান আসবে আর রোজিটা কমন থাকবে, এই যে রোজিটা কমন, তো রোজিটা কি ইউনিট ওয়েট অফ গ্যাস এটা সরাসরি দেওয়া আছে 19.6, তো সেটা এখানে লিখলাম। আর কি থাকলো এখানে থাকবে এই যে আর পি একটা বাদ থাকলো আর পি ইন্টু রো জি সেটা এবং এই যে আর পি ইন্টু রো ডাব্লু জি এই দুটাকে যদি তোমরা যোগ করো একটু দুই তিন লাইন সামনে যেতে হবে এই ব্যাপারটা যদি করো তাহলে এখানে 587.423 আসবে, তো এটা একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনে যাবো আমরা, এখন সেকেন্ড ইকুয়েশনটা খেয়াল করো
Bernoulli's equation আমরা apply করেছি Bernoulli's equation section 1 এবং section 2 তে আমাদের apply করতে হবে তাহলে section 1 এবং section 2 তে যদি আমরা Bernoulli's equation apply করি এটা আমাদের section 1 এটা আমাদের section 2 তাহলে কি লিখবো আমরা p1 by rho g এটা section 1 u1 squared by 2g plus z1 equals to p2 by rho g u squared by 2g আর হলো এই পাশে z2 খেয়াল করে দেখো একটা জিনিস সেটা হলো প্রেসার যেটা আমরা যদি একটা কাজ করি এখানে আচ্ছা এই জিনিসটা আমি তোমাদেরকে একটু লিখে দেখাই সেটাই বরং ভালো হবে p1 by rho g plus u1 squared আসলে ওখানে u1 squared আছে 2g plus z1 equals to p2 by rho g plus v2 squared by 2g plus হলো z2 এই ব্যাপারটা তো এখানে আসলে তেমন কিছুই করেনি এখানে এখানে যেটা করেছে p1 by rho g minus p2 by rho g এরকম কিছু একটা করেছে এরকম তাহলে দেখো এটা লিখলাম লেখার পরে এটা জাস্ট একটু কমন নাও আর কিছু করা লাগবে না এবার সে z2 - z1 হবে প্লাস এখানে থাকবে v2 স্কয়ার - v1 স্কয়ার ডিভাইড বাই 2g আমি একটু একবারে লিখলাম আর এখান থেকে rho g টা কিন্তু কমন যাচ্ছে তাই না rho p1 - p2 আর নিচে rho g থাকলো এই rho g টা কি হবে rho g টা ডান পাশে গিয়ে গুণ হবে z2 minus z1 প্লাস হলো বার্নুলিস ইকুয়েশনটা अप्लाई করা হয়েছে যে যেই ফ্লুইডটা ফ্লো হচ্ছে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে সেই ফ্লুইডের জন্য তাই না তো তাহলে এখানে রো যেটা হবে এই রোটা হবে আসলে আমাদের গ্যাসের রো এটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে এটা গেল আর রো জি ইনটু v2 স্কয়ার মাইনাস One square divided by two g. এটা দেখানো খুব জরুরি এই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি আসলে এরপরে দেখো p1 minus p2 equals to আসবে rho g টা কত এই rho টা হলো গ্যাসের ইউনিট এই rho g টা হলো গ্যাসের ইউনিট বা গামা সরাসরি তো সেই ক্ষেত্রে এটা 19.62 into z2 minus z1 এটা তো আসলো প্লাস এখানে কিছু কথা আছে এখানে বেশ কিছু কাজ তোমাদের করতে হবে আসলে সেটা হলো এই যে rho g এর যে মানটা সেটা তো 19.62 আর 2 into 9.81 আর বসালাম এখানে থাকবে হলো v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার তো এই ব্যাপারটা এখানে রয়ে যাচ্ছে ঠিক আছে একটু যদি খেয়াল করো এটা রয়ে যাচ্ছে তো এটার ব্যাপারে আমরা আসলে কি করতে পারি সেটা একটু দেখি তোমরা যদি ভালোভাবে দেখো যে ভেন্টুরিমিটারটার মধ্য দিয়ে তো একই একই পরিমাণ ফ্লো যাচ্ছে তাই না ফ্লো রেটটা তো সেম ফ্লো রেটের কোনো কম বেশি হচ্ছে না সেকশন 1 এবং সেকশন 2 তে তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি q1 equals to u2 সেকশন 1 এবং 2 তে ডিসচার্জ সেম হবে তাহলে এখান থেকে লিখতে পারি a1 v1 equals to a2 v2 কন্টিনিউটি ইকুয়েশন এটা এখান থেকে v1 টাকে যদি আমরা সাবস্টিটিউট করি a2 v2 ডিভাইডেড বাই a1 equals to এখানে তোমার হলো a2 এবং a1 এর মান বসাতে হবে এটা হলো তোমার pi বাই 4 d স্কয়ার এটা মনে হয় 0.2 দেওয়া আছে আর a1 টা হলো তোমাদের pi বাই 4 অর্থাৎ এই জায়গার সেকশনটা একটু বড় এই জায়গার সেকশনটা একটু ছোট তোমার প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে আসলে ডায়ামিটার কত দেওয়া আছে সেখান থেকে আমরা এরিয়াটা নিলাম এরপরে আর এখানে দিতে হবে আমাদের v2 তো এখানে pi বাই 4 ক্যান্সেল হয়ে গিয়ে এখানে v1 থাকবে v1 টা কত থাকবে v1 টা থাকবে তোমাদের একটু ক্যালকুলেট করতে হবে 0.2 স্কয়ার ভাগ 0.3 স্কয়ার এটা আসবে 0.44 v2 সেখান থেকে আমরা যদি v1 স্কয়ার লিখি v1 স্কয়ারটা আসবে আমাকে স্কয়ার করতে হবে সেই ক্ষেত্রে 0.197 এত v2 স্কয়ার অর্থাৎ
অর্থাৎ আমরা ছিল একরকম সেখান থেকে অন্যটাতে কনভার্ট করে ফেললাম, এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। কেননা এখানে একটা ইকুয়েশনে দুইটা আননোন থাকা যাবে না, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। 0.197 v2 square এটা মাথায় রাখো। এখন যদি আমরা এটা এখানে লিখি যে p1 minus p2 equals to 19.62 z2 minus z1 plus, আমরা যদি এটাকে দেখি এটা এবং এটা সেম জিনিস আসলে, এটা এটা কেটে যাবে, কেটে গিয়ে থাকবে v2 square minus 0.197 v2 square। এরপরের লাইনটা যেটা আসবে p1 minus p2 equals to 19.62 into z2 minus z1 plus 0.802 বা 803 এরকম কিছু একটা হয়তো আসবে into v2 square। এখানে v2 square টা কমন নিলে তাহলে 1 minus এটা করলে 0.803 আসবে। তো এটা আমাদের একটা ইকুয়েশন, এটা আমাদের এখানে দুই নাম্বার ইকুয়েশন হিসেবে দেওয়া আছে। আর আমরা আগে যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনটা যদি তোমরা দেখো, সেই ইকুয়েশনটা হলো সেম টাইপের ইকুয়েশন। প্রথম ইকুয়েশনটা p1 minus p2 equals to 19.62 into z2 minus z1 plus 587.423 এটা ছিল ইকুয়েশন নাম্বার 1। তো তোমরা যদি খেয়াল করো ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 দুইটাই আসলে কি একই রকম ইকুয়েশন, একদম সেম, এই অংশ এই অংশের সাথে মিলে যায়, এই অংশ এই অংশের সাথে মিলে যায়, তাহলে এই অংশটা অবশ্যই 527 এর সাথে মিলে যাবে। তার মানে v2 স্কয়ার 0.803 সেখান থেকে তোমরা v2 এর একটা মান পেয়ে যাবে, এটা হলো ব্যাপার। তাহলে v2 এর যদি একটা মান পেয়ে যাও, ধরো পেয়ে গেলাম v2 এর একটা মান আসলো, সেটা কত আসবে দেখো। এরপরে আর তোমাদের ওরকম দেখানোর কিছু নাই, এরপরে একটা তোমরা বাকিটা এমনি বুঝতে পারবে। দেখো একটু তোমরা এখানে এখানে যদি খেয়াল করো তোমরা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে v2 এর যে মানটা সেটা সেটা আসবে 27.047 এর এত মিটার পার সেকেন্ড। তাকে যদি আমি এরিয়া দিই, অর্থাৎ এটা কিন্তু v2, তাহলে সেকেন্ড সেকশনের এরিয়া লাগবে। তাহলে এটা হলো আমাদের v2 আর এটা হলো আমাদের সেকেন্ড সেকশনের এরিয়া a2 a2 v2 গুণ করলে আমাদের এত মিটার কিউব পার সেকেন্ড। আর যেহেতু বলা হয়েছে যে এটা এটা আসলে কি এটা থিওরিটিক্যাল, আর তাকে যদি আমরা সিডি দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি 0.96, তাহলেই আমরা পেয়ে যাব এখানে আমাদের অ্যাকচুয়াল যে ডিসচার্জটা, এই কিউটা হলো অ্যাকচুয়াল ডিসচার্জ। তো এই হলো আমাদের প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেমে যদি যাই, সেকেন্ড প্রবলেমটা দেখো একটা ছোট্ট একটা প্রবলেম, তারপর একটা বড় প্রবলেমে আবার যাবো, সবাই একটু মনোযোগ ধরে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড প্রবলেমে এখানে কি আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা a coffee is flowing through a nozzle having a diameter of eto coffee height এটা সেটা এগুলো অনেক কিছু বলা আছে। আমি একটু যদি ফিগার দিয়ে তোমাদেরকে দেখাই দিই এটা সবথেকে ভালো হবে। তো দেখো তোমরা খেয়াল করে দেখো, এখানে একটা ট্যাংকের কথা বলা আছে, এটা একটা ট্যাংক। তোমরা তো কফি খাও সবাই, তাই না? তোমরা কম বেশি সবাই কফি খাও, কফি মেকারে কফি দেওয়া হয়, পানি দেওয়া হয়, গরম পানি বা এটা সেটা থাকে, সেখান থেকে আমাদের কফিটা চলে আসে। তো কফি মেকারের এখানে একটা নোজল থাকে, ধরো এই দিক দিয়ে আমাদের কফিটা বের হয়ে আসতেছে, এই দিক দিয়ে আমাদের এখানে একটা কাপ থাকলো, এই কাপে আমাদের কফিটা এসে এখানে পড়তেছে, এই হলো ব্যাপার। তো এই যে নোজলটা খেয়াল করে দেখো, তো এই দিক দিয়ে যে পানি আসবে, এই যে নোজলটা আছে যেদিক দিয়ে পানিটা বের হচ্ছে, তো এখান থেকে কফির যে আপার যে লেভেলটা তার যে উচ্চতাটা সেটা সেটা দিয়ে দেওয়া আছে 0.15 মিটার, এটা তোমাদেরকে আসলে দিয়ে দেওয়া আছে।
এটা তো তাহলে দেখো এটা হলো কফি মেকারে কতটুকু পর্যন্ত কফি আছে, আর এটা নোজল যেদিক দিয়ে কফিটা বের হয়ে নিচে আমার কফির যে কাপটা সেখানে পড়বে সে ব্যাপারটা। তাহলে এটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এই যে কফির যে মেকারটা এটার ডায়ামিটার দিয়ে দেওয়া আছে। এই যে ডায়ামিটারটা এটা যদি আমাদের সেকশন টু হবে, আর এটা যদি আমাদের কি হয় সেকশন, এটা আমাদের যদি সেকশন ওয়ান হয় তো সেকশন টু এর ডায়ামিটার অর্থাৎ এই যেদিক দিয়ে কফ বের হচ্ছে সেই নোজলের ডায়ামিটার এটা দেওয়া হচ্ছে 1 সেন্টিমিটার তার ডায়ামিটার। তো এই হলো ব্যাপার আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। কি চাওয়া হয়েছে সেটা যদি বলি সেটা হলো এই কফি মেকার দিয়ে যে কফিটা আসতেছে তার ডিসচার্জ কত, সেই কফি মেকার দিয়ে যে পানি আসছে কফি আসতেছে সেই ডিসচার্জটা কত, সিডি এর ভ্যালু দেওয়া আছে 0.85। এই ব্যাপারটা দেখো আমরা টি ওয়ান বাই রো জি বার্নুলিস ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি প্লাস জেড ওয়ান ইকুয়ালস টু পি টু বাই রো জি প্লাস ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস হলো জেড টু, সেখান থেকে আমরা যদি একটু দেখি খেয়াল করো ব্যাপারটা, প্রেশার নিয়ে যদি কথা বলি পি ওয়ান বলতে সেকশন ওয়ান এর এদিক থেকে কোন প্রেশারটা আছে, তো এটা হলো আমাদের পি ওয়ান অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার। আবার দেখো আমি যদি এসব চিন্তা বাদ দেই সেকশন টু, এটা তো সেকশন টু, তো সেকশন টু এর কথা যদি চিন্তা করি সেকশন টু তে বাইরের দিক থেকে কি অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার কাজ করবে বাইরের দিক থেকে, তো সেই ক্ষেত্রে এটা পি টু, পি ওয়ান এবং পি টু দুইটাই আসলে অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার, তো সেই ক্ষেত্রে এটা এটাকে ক্যান্সেল করে ফেলবে। এখন দেখো সেকশন ওয়ান, সেকশন ওয়ানটা কি, সেকশন ওয়ানটা এই ভদ্রলোক, সেকশন ওয়ানটা এই ভদ্রলোকটা নিচে যে নেমে আসবে তার ভেলোসিটি হলো আমাদের ভি ওয়ান, এটা কি অনেক কম না, এই দিক দিয়ে তো ভেলোসিটি অনেক বেশি হবে, অনেক দ্রুত মনে হবে যে অনেক বেগে কফিটা করতেছে, তো এই বেগটা হলো আমাদের আসলে এই বেগটা এটা হলো আমাদের ভি টু। এই ব্যাপারটা তো ভি টু এর মানটা একটু বেশি অনেক বেশি হবে, কিন্তু দেখ কফি শেষ হতে কি সময় লাগবে না, এই কফির লেভেলটা আস্তে আস্তে নিচে নেমে আসবে অনেক সময় লাগবে, ঠিক না, অনেক সময় লাগবে মানে হলো ভেলোসিটি অনেক কম থাকে, অনেক কম থাকা মানে হলো এটাকে আমরা জিরো বলতে পারি না কিন্তু জিরোর কাছাকাছি, এবং সেটাকে স্কোয়ার করলে সেটা আরো মানে আরো ছোট হয়ে যাবে, তাকে যদি আবার তোমরা টু জি দিয়ে ডিভাইড করো সেক্ষেত্রে টু জি দিয়ে ডিভাইড করলে সেটা আরো ছোট হয়ে যাবে, তো এই হলো আসলে ব্যাপার, তো এটাকে নেগলেক্ট করতে পারি আমরা। জেড ওয়ান বলতে সেকশন ওয়ান কতটুকু উপরে, এটা যদি আমাদের ড্যাটাম হয় খেয়াল করো এই ড্যাটাম থেকে সেকশন ওয়ান যেটা 0.15 মিটার উপরে ইকুয়ালস টু ভি টু স্কোয়ার ডিভাইড বাই টু জি প্লাস তোমাদের জেড টু, জেড টু কোনটা সেকশন টু, এই তো সেকশন টু, এই যেটা সেকশন টু তো এই লাইনের উপরে দাঁড়ায় আছে, তো সেই ক্ষেত্রে এটা জিরো হবে, এই ক্ষেত্রে ভি টু স্কোয়ার ইকুয়ালস টু টু জি ইন্টু 0.15, এখান থেকে ভি টু ইকুয়ালস টু আসবে কিছু একটা, কত আসবে আমি জানি না তোমরা একটু হিসাব করে নিও, এটা যদি আসে 1.71 মিটার পার সেকেন্ড, 1.71 মিটার পার সেকেন্ড এরকম আসবে, কিউ ইকুয়ালস টু কত হবে তাহলে, এদিক দিয়ে যে পানিটা বের হচ্ছে তার ডিসচার্জ কত, এই যে কিউ টু, কিউ টু ইকুয়ালস টু হবে এ টু ভি টু, এ টু হলো পাই বাই 4 ডি স্কয়ার, এটার ডায়ামিটার দিয়ে দেওয়া আছে 1 সেন্টিমিটার, তাহলে 1 ÷ 100 মিটারে চলে গেল তার উপরে স্কয়ার, তাহলে আমরা এরিয়া পেয়ে গেলাম ইনটু ভি টু, ভি টু দেওয়া আছে 1.71, তো সেখান থেকে আমরা কিউ এর যে ভ্যালুটা, কিউ এর ভ্যালুটা আমরা পাবো 0.00134 এত মিটার কিউব পার সেকেন্ড, এটা কি, এটা আসলে আসলো থিওরিটিক্যাল ডিসচার্জ, ঠিক আছে, কিউবের যে মানটা আসলো এটা থিওরিটিক্যাল ডিসচার্জ, এটাকে যদি আমরা সিডি দিয়ে মাল্টিপ্লাই করি সে আসলে মাল্টিপ্লাই ব্যাপারটা কিরকম আসলে এরকম দেখো যে আমরা জানি যে কিউ অ্যাকচুয়াল ডিভাইড বাই কিউ থিওরিটিক্যাল এটাই আসলে সিডি, তাই না, তো সেখান থেকে অ্যাকচুয়ালটা কত হবে সিডি ইনটু কিউ
থিওরিটিক্যাল সিডিটা হলো 0.85 দিয়ে দেওয়া আছে, আর এখান থেকে যেটা পাচ্ছো সেটা তো আসলে থিওরির মাধ্যমে পাচ্ছ, অ্যাকচুয়ালটা তো আসলে এটা না, এটা থিওরির মাধ্যমে পাচ্ছ। এখানে কোনো কিছু ফ্রিকশন এটা সেটা কোনো কিছু আমরা কনসিডার করি নাই, তো অ্যাকচুয়ালি অবশ্যই কম হবে। সেই ক্ষেত্রে আমরা যদি থিওরিটিক্যালটা এখানে বসাই দিই 0.00134, সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আসবে 0.00114 এই টাইপের কিছু একটা আসবে, এত মিটার কিউব পার সেকেন্ড। তো এটাই আমাদের আসলে কি, এটাই আমাদের আসলে চাওয়া হয়েছে এই প্রবলেমের ক্ষেত্রে। এটা একটা ছোট প্রবলেম, এই টাইপের আরেকটু মডিফাইড, আরেকটু একটু সামান্য একটু কমপ্লেক্স, সেটা এখন তোমাদেরকে দেখাবো। এই প্রবলেমটা দেখে তোমাদের আজকে আজকে লেকচারটা শেষ করবো। এখন তোমরা এই প্রবলেমটা দেখবা, এই প্রবলেমে কি বলা আছে সেটা তোমাদেরকে ভালোভাবে আগে বুঝতে হবে, তারপর আমি সলিউশনের দিকে যাব। এটা ব্যাপার। তো এখানে কিছু কথা বলা হয়েছে, কিছু কথা বলা হয়েছে বলতে মিনিমাম ডায়ামিটার এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো অরিফিস আর মাউথ পিচ ব্যাপারটা কি, এটা একটু তোমাদের বলতে হবে। অরিফিস কি আর মাউথ পিচ কি একটু বলি। অরিফিসটা হলো একটা বালতিতে, ধরো একটা বালতি, আমার ড্রয়িং এত ভালো না, একটা বালতিতে যদি আমরা একটা ফুটো করে দিই, এই ফুটো দিয়ে তো পানি বের হবে তাই না, এটাই অরিফিস। সহজ বাংলা কথায় প্রকারভেদ আছে বলবো পরে। আর যদি এরকম হয় এইটার সাথে যদি একটু মাউথ লাগাই দিই আমরা, একটু মাউথ থাকবে তার আসলে, তো সেই ক্ষেত্রে এটা হবে আমাদের আসলে মাউথ পিচ। তো এই হলো ব্যাপারটা অরিফিস আর মাউথ পিচ কে, আশা করি বোঝা গেছে প্রকারভেদ বা এটা সেটা আমি তোমাদেরকে দিব বা বলবো অবশ্যই। তো যদি শুরু করি আমরা প্রবলেমটা, প্রবলেমটা কি সেটা দেখো, বিভিন্ন ধরনের মাউথ পিস বা অরিফিস থাকতে পারে। এই প্রবলেমটা দেখো, এখানে বলা আছে যে এখানে একটা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট মাউথ পিস, মানেটা কি, মানেটা হলো এখানে একটা অবশ্যই মাউথ পিস মাউথ আছে বোঝা যাচ্ছে, কিন্তু কনভার্জেন্ট কেন, প্রথম অংশটা কি দেখো, প্রথম অংশটা একটু এরকম চেপে যাচ্ছে, কনভার্জ হচ্ছে, এক জায়গায় মিলিত হচ্ছে, আর দ্বিতীয় জায়গাটা কি, দ্বিতীয় জায়গাটা এইভাবে ছড়িয়ে পড়তেছে, মানে কি ডাইভার্জেন্স হচ্ছে। তো তাহলে এই জন্য এটার নাম বলা হচ্ছে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট মাউথ পিচ। তো এই কনভার্জেন্ট ডাইভার্জেন্ট মাউথ পিচের একটা কি ব্যাপার আছে, এখানে দেখো প্রথম কথাটা বলা আছে যে হোয়াট ইজ দ্য ডিসচার্জ ইফ দ্য অ্যাবসলুট প্রেশার অ্যাট মিনিমাম এরিয়া টু বি 2.44। মিনিমাম এরিয়া বলতে এখানে সেকশন টু, এখানে এরিয়া সব থেকে ছোট, এখানে কনভার্জিং পোর্শন একদম সব থেকে ছোট, আর এখানকার প্রেশার কত দেওয়া আছে 2.44 মিটার দেওয়া আছে, আর এখানকার ডায়ামিটারটা কত দেওয়া আছে, এখানকার ডায়ামিটার দেওয়া আছে 0.05 এটা। হোয়াট ইজ হোয়াট মাস্ট বি দ্য ডায়ামিটার এট দ্য এক্সিট, অর্থাৎ সেকশন থ্রি এটাই তো এক্সিট, এই জায়গাটার ডায়ামিটার কত, ডি থ্রি তিন নম্বর জায়গা। আর হোয়াট উড দ্য ডিসচার্জ বি ইফ দ্য ডাইভার্জেন্ট পার্ট অফ দ্য মাউথ মাউথ পিচ ওয়ার রিমুভড, যদি এই কাজ করা হয়, দেখো কোন কাজ একটু বুঝতে হবে ভালো করে, যদি আমরা একটা কাজ করি যে এই অংশটা আমরা খুলে ফেলে দিই, এই যে এই অংশটা থাকবে না, ধরে নাও এই অংশটা থাকবে না, এই অংশটা না থাকলে সেই ক্ষেত্রে আমাদের ডিসচার্জ কত হবে, সেই ক্ষেত্রে এদিক দিয়ে কি পরিমাণ ডিসচার্জ হবে যদি পরের অংশটা না থাকে। এটা তো তিনটা প্রশ্ন সহজ, বাউন্ডারি ইকুয়েশন জাস্ট আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ফেলে হয়ে যাবে। তাহলে চলো প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমাদেরকে দেই কি হবে, প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেখো, প্রথম প্রশ্নে কি বলা আছে। ও আরেকটা ব্যাপার এখানে আমি একটু এখানে আঁকাই তাহলে সুবিধা হবে তোমাদের, খেয়াল করে দেখো প্রথম কথাটা যেটা বলা আছে সেটা হলো ব্যাপারটা এরকম, একটু বড় করে আঁকা আমি এখানে এই অংশটা, এরকম হয়ে তারপর এরকম হয়ে গেছে ব্যাপারটা এরকম আসলে, আর এই পর্যন্ত ধরে নাও এখানে
ওয়াটার আছে বা কিছু একটা, যেটাই থাকে কেন সেটা কি আছে সেটা একটু দেখি। আচ্ছা খেয়াল করো প্রশ্নে আসলে কি দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া আছে সেটা যদি আমরা দেখি, সেটা হলো এই যে এটার সেন্টার যেটা আছে একদম এই যে সেন্টার বরাবর এই অংশ থেকে আমার যে যেই পর্যন্ত আসলে ফ্লুইডটা আছে, এখানে ফ্লুইডটা হিসেবে আসলে কি আছে সেটা একটু দেখি। ফ্লুইডে এখানে আসলে কি আছে, এখানে ট্যাঙ্ক থ্রু ওয়াটার, ওয়াটার যাচ্ছে, তো এখানে আশা করি তাহলে কোনো প্রবলেম নাই। তো হ্যাঁ দেখো, তো এখান থেকে এতটুকু যে পোর্শনটা সেটা দেওয়া আছে 1.83 এত মিটার, এটা দিয়ে দেওয়া আছে। আর এখানে বলা আছে যে এই যে এটা আসলে সেকশন 2, আর একদম বাইরের যে সেকশনটা এটা আসলে সেকশন 3, তোমরা ইচ্ছা মতো সেকশন ধরে নিতে পারবো কোনো সমস্যা নেই যদি বলো না থাকে। আর এটা হলো আমাদের কি যেই পর্যন্ত ট্যাঙ্কের ভিতরে ওয়াটার আছে সেটা, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে সেকশন 1। এই হলো ব্যাপার আসলে এখানে। তো আমরা কি চাচ্ছি, আমরা প্রথমে চাচ্ছি সেকশন 2 এর কথা। তো সেকশন 2 তে প্রেশার দিয়ে দেওয়া আছে 2.44 মিটার, অর্থাৎ সেকশন 2 এর প্রেশার হেড সরাসরি দেওয়া আছে। আর একটা জিনিস বলা আছে সেটা হলো অ্যাটমোস্ফেরিক প্রেশার, অ্যাটমোস্ফেরিক প্রেশার যেটা, অর্থাৎ পি অ্যাটমোস্ফিয়ার লিখলাম এরকম করে, অ্যাটমোস্ফেরিক প্রেশার দিয়ে দেওয়া আছে 10 মিটার অফ ওয়াটার। তো যেখানে অ্যাটমোস্ফেরিক প্রেশার আসবে সেখানে অ্যাটমোস্ফেরিক প্রেশার হেডটাকে আসলে 10 ধরে নিতে হবে। তো 10 কিন্তু আসলে বাস্তবসম্মত, সেটা একটু দেখো কেন। আমরা জানি পি বাই রো জি এটা হলো প্রেশার হেড। তো নর্মালি অ্যাটমোস্ফেরিক প্রেশার থাকে 101-325, আর পানি যদি হয় 1000 দিয়ে আমরা ভাগ করলাম, জি দিয়ে যদি এরকম করি ভাগ করি, তো সেই ক্ষেত্রে প্রেশার হেডটা আসলে আসবে 10.34 মিটার। এটা হলো অ্যাটমোস্ফেরিক প্রেশার, আর এটা হলো অ্যাটমোস্ফেরিক প্রেশার হেড। এই ব্যাপারটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এটা তো 10 এর কাছাকাছি, তো রাউন্ড আপ করে এখানে ধরতে বলেছে আর কিছু না। তাহলে শুরুর যে প্রশ্নটা, শুরুর প্রশ্নটা আমরা যদি বলি, বলা হয়েছে শুরুর প্রশ্নে কি বলা আছে সেটা একটু দেখি কি চাওয়া হয়েছে। এখানে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ডিসচার্জ, ডিসচার্জ চাওয়া হয়েছে এই ব্যাপারটা। সেকশন 2 তে যেহেতু এখানে অ্যাবসলিউট প্রেশার এট মিনিমাম এরিয়া, সেকশন 2 এর জায়গাটা আসলে মিনিমাম, তো সেখানে আমাদের আসলে প্রথমে কাজ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হলো সেকশন 1 এবং সেকশন 2 এর মধ্যে কাজ করি। সেকশন 1 P1 বাই রো জি প্লাস V1 স্কয়ার বাই 2G প্লাস Z1 ইকুয়ালস টু P2 বাই রো জি প্লাস V2 স্কয়ার বাই 2G প্লাস হলো আমাদের Z2। এটা তো আমাদের দেওয়া আছে 1.83 মিটার, এটা দেওয়া আছে এই ব্যাপারটা। যাই হোক, এখানে P1টা কত দেখো, P1টা এখানে এই যে প্রেশারটা অ্যাটমোস্ফেরিক প্রেশার, তো সেই অ্যাটমোস্ফেরিক প্রেশারের ভ্যালুটা কত দেওয়া আছে সেটা দেওয়া আছে পি না, আসলে সরাসরি এখানে আমাদের আসলে পি বাই রো জি সেটা দেওয়া আছে, এটা অ্যাটমোস্ফেরিক প্রেশারের হেডটা দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সবার প্রথমেই এই অ্যাটমোস্ফেরিক প্রেশার যেটা সেকশন 1, সেখানে প্রেশারটা প্রেশার যে হেডটা সেটা হচ্ছে 10 দেওয়া আছে, লিখলাম। প্লাস সেকশন 1টা এই যে নিচে নামবে, এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা অনেক কম থাকবে, ঠিক আগের মতোই আস্তে আস্তে নিচে নামবে, নেগলিজিবল, এটাকে নেগলেক্ট করে ফেললাম Z1। এটা যদি আমাদের ড্যাটাম হয়, এই ড্যাটাম থেকে এই যে সেকশন 1 এটা 1.83 মিটার উপরে আছে, 1.83 লিখলাম আমরা। এরপরে দেখো P2 বাই রো জি, P2 কোথায়, সেকশন 2 তে আমাদের P2 বাই রো জি, অর্থাৎ P2 বাই রো জি এখানে সরাসরি দেওয়া আছে 2.44 মিটার, হেড হিসেবে দেওয়া আছে, লিখলাম। অর্থাৎ এই জিনিসটার পুরোটার মানে আসলে দেওয়া আছে। প্লাস V2 স্কয়ার বাই 2G, V2 স্কয়ার ডিভাইড বাই 2G প্লাস হলো Z2, অর্থাৎ এই যে সেকশনটা, এই যে 2 নম্বর সেকশনটা, সেটার যে সেন্ট্রয়েডটা, এই যে সেন্ট্রয়েড সেটা আসলে এই লাইনের উপরেই অবস্থিত, ড্যাটামের উপরে, সেই ক্ষেত্রে এটা 0 হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করে দেখি, ক্যালকুলেট করলে V2 এর মানটা কত আসবে দেখি,
v2 এর মানটা আসবে তোমরা এখানে 2g 9.8 যদি বসাও সেক্ষেত্রে 13.57 এত মিটার পার সেকেন্ড আসবে আমাদের সেকশন 2 তে ভেলোসিটি সেকশন 2 এর ভেলোসিটি আসবে তাহলে ডিসচার্জ কত হবে ডিসচার্জ হবে আমাদের a2 v2 এই জায়গার ডায়ামিটার দেওয়া আছে 0.05 এই মিনিমাম যে এরিয়াটা সেখানকার ডায়ামিটার 0.05 মিটার তো সেই ক্ষেত্রে পাই বাই 4 ডি স্কয়ার 0.05 তারপরে স্কয়ার ইনটু v2 v2 এখানে কত 13.57 আমরা এই মানগুলো যদি বসাই সেই ক্ষেত্রে আসবে 0.0266 মিটার কিউব পার সেকেন্ড এটা আসবে আমাদের ডিসচার্জ এই হলো ব্যাপার অর্থাৎ এই দিক দিয়ে ডিসচার্জ হবে আমাদের 0.0266 এত মিটার কিউব পার সেকেন্ড তো এই হলো আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা কি দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে দেখো দ্বিতীয় প্রশ্নে বলা আছে হোয়াট মাস্ট বি দা ডায়ামিটার এট দ্য এক্সিট এক্সিট মানে হলো সেকশন 3 তে কাজ করতে হবে তো সেকশন 3 তে যদি আমি কাজ করি সেই ক্ষেত্রে দেখো কি আসে ব্যাপারটা আমি যদি এবার একটা কাজ করি সেকশন 1 এবং সেকশন 3 তে কাজ করি একইভাবে e1 বাই রো জি প্লাস v1 স্কয়ার বাই 2g প্লাস z1 ইকুয়ালস টু p3 যেহেতু সেকশন 3 তে কাজ করতেছি p3 বাই রো জি লিখলাম প্লাস v3 স্কয়ার বাই 2g প্লাস হলো z3 তিন নম্বর সেকশন যেহেতু সেই কারণে ঠিক আছে এই তো আমরা তাহলে যদি দেখি তাহলে সেকশন 1 এবং সেকশন 3 তে যদি কাজ করি তাহলে এরকম আসবে p1 v1 z1 আর এই ক্ষেত্রে p3 v3 z3 এই ধরনের একটা ব্যাপার আসবে ঠিক আছে তো দেখি এখন মানগুলো বসাই মানগুলো বসার সময় কি চলে আসে সেটা দেখি তো আমাদের মেইন ফোকাসটা কি সেকশন 3 তে ডায়ামিটারটা কত এখন সেটা কোথায় আছে এটা একটু মাথায় রাখতে হবে দেখো u equals to av তো এরিয়ার মধ্যে তো ডায়ামিটার থাকে খেয়াল করে দেখো এই এরিয়ার মধ্যে কি থাকবে এই এরিয়াটার মধ্যে আসলে ডায়ামিটারটা থাকবে তার আগে আমাদের ডিসটেন্সটা জানতে হবে তো ডিসটেন্স তো আমরা জানি ডিসটেন্স তো একই হবে সেটা আমরা জানি আর আমাদের লাগবে আসলে কি আমাদের লাগবে আসলে এই সেকশন 3 তে আমাদের ভি এর মানটা লাগবে তো এখান থেকে আমরা আসলে v3 পাবো দেন এখানে আসব চলো আমরা যাই এখানে সেকশন 1 সেকশন 1 এ আমাদের প্রেসারের যে মানটা সেই হেডের মানটা সরাসরি দেওয়া আছে 10 প্লাস সেকশন 1 এর এই যে ভেলোসিটি v1 এটা 0 এর কাছাকাছি তো এই জিনিসটাকে আমরা 0 লিখতে পারি z1 z1 টা কত সেকশন 1 টা এটা তো সেকশন 3 এই যে সেকশন 3 তার সেন্ট্রয়েড থেকে এই এটাই তো ড্যাটাম তাই না তো ড্যাটাম থেকে আমাদের সেকশন 1 টা 1.83 মিটার উপরে আছে এরপরে আসো p3 যদি খেয়াল করো সেকশন 3 টা কিন্তু একদম বাইরেটা তো সেখানে আসলে কে প্রেসার দিবে বলো তো অ্যাটমোস্ফিয়ার প্রেসার দিবে না তো এটাই তো আসলে কি p3 এটা আসলে অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার হবে তো সেই ক্ষেত্রে এই যে p3 বাই রো জি এটা আসলে 10 সরাসরি দেওয়া আছে হেড হিসেবে এখানে আসবে v3 স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস হলো z3 সেকশন 3 টা এই ডেটামের সাপেক্ষে এই লাইনের উপরেই আছে সেক্ষেত্রে ডেটাম শূন্য এখান থেকে যদি আমরা দেখি তাহলে মানটাকে আমরা 10 আর 10 কেটে যাবে থাকবে হলো v3 স্কয়ার ইকুয়ালস টু v3 ইকুয়ালস টু রুট ওভার 2 ইনটু 9.8 ইনটু 1.83 এই ধরনের কিছু একটা আসবে এবং সেই v3 এর মানটা কত আসবে v3 এর মানটা মনে হয় আসবে 5.99 এরকম এত মিটার পার সেকেন্ড এটা আসবে তো এটা হলো ব্যাপার v3 পেয়ে গেলাম v3 পেয়ে গেলে আমাদের এবার যে কাজটা করতে হবে সেটা হলো সেকশন 3 ডায়ামিটার যেহেতু চাওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে যে q3
আসলে কিউটা তো সেম তাই না, কিউ থ্রি হোক কিউ টু হোক একই ধরনের, কিউ থ্রি ইকুয়ালস টু এ থ্রি ভি থ্রি, সেখান থেকে এ থ্রি ইকুয়ালস টু আসবে কিউ এর মানটা কত ছিল 0.0266 ডিভাইডেড বাই ভি থ্রি, ভি থ্রি কত আসলো 5.99, এই ব্যাপারটা আসলো এখানে। এবার যদি আমরা একটা কাজ করি দেখো, এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এ থ্রি বলতে কি, এ থ্রি বলতে আমরা বুঝবো পাই বাই ফোর ডি স্কোয়ার, এটা বুঝবো, এটাই আসলে আমাদের কি এ থ্রি, ডি থ্রি বলতে তিন নম্বর সেকশনের ডায়ামিটার, এটা ইকুয়ালস টু আমাদের এই জিনিসটা 0.0266 ডিভাইডেড বাই 5.99, এটা কি একটু বাম ডান করতে হবে, তাহলে ডি থ্রি ইকুয়ালস টু আসবে রুট ওভার কত দেখি 0.0266 ইন্টু 4 ডিভাইডেড বাই পাই ইন্টু 5.99, এরকম কিছু একটা। যাই হোক, আমার সিম্পলিফিকেশনে একটু প্রবলেম থাকতেই পারে, তোমরা বুঝে নিবা বা করে নিবা। এখান থেকে হিসাব করলে ডায়ামিটারের যে মানটা আসবে, ডায়ামিটারের মান আসবে 0.0752, 0.0752 এত মিটার এটা। তো এটাই তো আসলে যৌক্তিক তাই না, কেননা এই সেকশন টু টা তো ছোট, সেটা ছিল 0.05 মিটার, এটা কি 0.07, একটু বেশি, এই আর কি অবস্থা। তো ডি থ্রি এ পেয়ে গেলাম, এবার আমরা কি করব, এবার আমরা যেটা দেখবো সেটা হলো তিন নম্বর প্রশ্নটা। তিন নম্বর প্রশ্নে বলা আছে যে যদি এই সেকশনটা না থাকতো, যদি এই সেকশনটা না থাকতো সেই ক্ষেত্রে আমাদের ডিসচার্জ কত হতো সেটা আমাদেরকে দেখাতে বলেছে। আবারও যদি প্রশ্নটা তোমাদেরকে একটু দেখায় দেখো, এখানে হোয়াট উড দ্য ডিসচার্জ বি ইফ দ্য ডাইভার্জেন্ট পার্ট অফ দ্য মাউথপিস ওয়্যার রিমুভড, যদি এখানে খুলে ফেলা হয় এটা এই জিনিসটা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখো। এই ক্ষেত্রে আমাদের সেকশন 1 এবং সেকশন 2 তে কাজ করতে হবে, 1 এন্ড 2 এই দুটো সেকশন, বিটুইন দিস টু সেকশন P1 বাই রো জি প্লাস P1 স্কয়ার বাই 2G প্লাস Z1 ইকুয়ালস টু P2 বাই রো জি V2 স্কয়ার বাই 2G প্লাস হলো তোমাদের Z2, এই হলো ব্যাপার। তো সেখান থেকে দেখো P1 এবং P2 যদি আমি দেখি, P1 টা আসলে কি উপরের দিক থেকে এক্সটার্নাল প্রেশার এবং সেটা অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার, P2 টা কত, P2 টা আসলে এখন দেখো সেকশনটা যেহেতু খুলে ফেলেছে তখন অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারটা সরাসরি এখন সেকশন 2 তে চলে আসছে, তো P2 টা আসলে এবার 2.44 আগে ছিল, এবার কিন্তু তা না, এবার P1 এর যে হেডটা সেটাও 10, P2 এর যে হেডটা সেটাও 10, তো সেই ক্ষেত্রে এটা এবং এটা ক্যান্সেল হয়ে যাবে, আর কি হবে V1 তো শূন্যর কাছাকাছি, তো এটা আবার আগের মতো লিখলাম Z1 সেকশন 1 টা কতটুকু উপরে ডাটাম থেকে 1.83 ইকুয়ালস টু V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস Z2, অর্থাৎ সেকশন 2 টা সেন্ট্রয়েডটা ডাটামের উপরে অবস্থিত হয়, এখানে Z2 এর মানটা শূন্য। এরপরে আমাদের আসলে V2 যেটা আসবে সেটা ওই যে 5.99 এত মিটার পার সেকেন্ড আসলে আসবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো Q2 বের করতে হবে, ডিসচার্জ কত হবে সেটাই চাওয়া হয়েছে। তো Q2 যেটা হবে সেটা হবে A2 V2, A2 আমাদের কত পাই বাই 4 সেকশন 2 এর আমাদের ডায়ামিটার 0.05 স্কয়ার ইনটু V2 হলো 5.99, এরপর আমাদের যে মানটা আসবে সেটা হবে 0.0111 এত মিটার কিউব পার সেকেন্ড, এরকম কিছু একটা আসবে। তো আগে যদি দেখো আগে ডিসচার্জ কত ছিল, আগে ডিসচার্জ ছিল তোমার 0.0266 এরকম কিছু একটা, এত মিটার কিউব পার সেকেন্ড, আর এই ক্ষেত্রে ডিসচার্জ কত দেখো, এই ক্ষেত্রে ডিসচার্জটা কিন্তু কমে যাচ্ছে, কমে গিয়ে কত হচ্ছে 0.011,
আগে ছিল 0.2 এবার হয়ে গেছে 0.1 তার মানে কমে যাচ্ছে তো এটাই তোমাদের সামনে আজকের প্রবলেম আজকের প্রবলেম গুলো একটু মনোযোগ সহকারে এগুলো দেখবা নেক্সট ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাই আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ